শ্রাবণীর সাথে তাল মিলিয়ে বলতে চাই যে আমরা মেসেজটা রাখি যে আমরা শিল্পীরা এসেছি সরাসরি দেখে আমাদেরকে তারা খুব ভালোভাবে গ্রহণ করে, আমরাও তাদেরকে দেখে খুব মুগ্ধ হই যে দর্শক আসলে আমাদেরকে এত ভালোবাসে। আর সবচেয়ে ভালো লাগে সার্কাসে আমরা যখন আসি, প্রোগ্রামগুলোতে আসি, খুবই ভালো লাগে যে আমাদের দেশের যে ঐতিহ্য সার্কাস যাত্রা সেগুলোর যে এখনও ধরে রেখেছে, বাচ্চারা সুন্দর সুন্দর খেলা দেখায়, এখানে অনেক খেলা দেখতে পারি। যেটা আমি যেহেতু ঢাকায় মেয়ে, মানে আমি আসলে ছোটোবেলায় এগুলো পাইনি, তো এগুলো এসে যখন দেখি আমার নিজেরও খুব ভালো লাগে। আমি ফিল করি আমার দুটা বাচ্চা আছে, যদি ওরা এগুলো দেখতে পারতো কিংবা ঢাকার মধ্যে এরকম হতো তাহলে ওদেরকে আমি নিয়ে যেতাম, এত দূরে যেহেতু আনতে পারি না। তো এগুলো আমি খুব মিস করি আমার বাচ্চাদের জন্য। তো যারা নিয়ে আসে, মা বোনরা ভাবিরা দেখি বাচ্চাদেরকে নিয়ে আসে, আমাদের দেশের ঐতিহ্যগুলো যে দেখায়, এগুলো আমাদের দেশের যে ঐতিহ্য সেই বিষয়টা আমার খুব ভালো লাগে। তবে এগুলো যদি আর একটু উন্নত মানের করে তাহলে খুব ভালো লাগবে, কারণ হয়েছে এখন তো মানুষের একটু চেঞ্জ হয়েছে, সব কিছু একটু আপডেট হয়েছে, তো খেলাধুলার মানটা যদি আর একটু বাড়ে তাহলে মনে হয় যে আরও ভালো হয়। আমি কিন্তু একটা প্রশ্ন করতে চাই, প্রশ্ন হচ্ছে মিডিয়া জগতে সমালোচনার ঝড় উঠে মাঝে আসলে এই পরিবার থেকে আপনি কী বলবেন? না, ঝড় আসলে সব ক্ষেত্রেই উঠে, যেহেতু আমরা খুবই স্বপ্নের মানুষ, তাই আমাদের খুঁটিনাটি বিষয়গুলো আসলে মানুষ এটা বড় করে দেখে। আপুর কথা নিয়ে আমি একটু বলতে চাই। আপুর তো প্রায় বাংলাদেশের সবচেয়ে বেশি সিনেমা করা আর্টিস্ট, 1000-এর উপর, একমাত্র উনি বাংলাদেশে নায়িকা করেছেন, কমেডি নায়িকা করেছেন, ভিলেন করেছেন, বোল করেছেন, আইটেম গান করেছেন, মানে বেসিক্যালি কোনো চরিত্র বাদ নেই ওনার। সেই স্রোতে বলি, অনেকে আমরা সার্কাসে কাজ করি, বেসিক্যালি অনেক অডিয়েন্স এটাকে নিয়ে অনেক একটু অন্য চোখে দেখে, সিনেমার আর্টিস্ট সার্কাস কেন আসবে। কিন্তু আমরা বড় বড় কনসার্ট হতে, যাত্রা, সার্কাস, যে কোনো প্রোগ্রামে আমরা যাই যেখানে অডিয়েন্স থাকবে, আমাদের মূল উদ্দেশ্য অডিয়েন্সের ভালোবাসা। আবার আমাদের বাঙালিদের একটা প্রবলেম আছে, এটা হচ্ছে দেশের বাইরে যারা করে, আমি দেবকেও দেখেছি, আমি শাহরুখ খান, যিনি অলরেডি পুরো কিং বলা যায়, ওনাকেও দেখেছি যে ছোটো ছোটো প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে, সালমান খানকেও দেখেছি, ওনাদের নিয়ে সমালোচনা হয় না, ওনাদেরটা হয়ে যায় সাহসিকতা। আমরা যখন এটা করি তখন হয়ে যায় আমরা সিনেমাতে আসলে কাজ নেই, যার জন্য আমরা অভাবে পড়ে এখানে এসেছি, কিন্তু ওনারা যখন করে সেটা হয়ে যায় সাহসিকতা। এটা আসলে মেন্টালিটির প্রবলেম, মানসিকতাটা চেঞ্জ করতে হবে, এটাই মূল উদ্দেশ্য। এখানে আরও একটা ব্যাপার, আমরা যখন সার্কাসগুলোতে আসি, আসলে আমরা গ্রামগঞ্জে যখন যাই সবার তো 500, 700, 1000 টাকার টিকিট কেটে কর্পোরেট লেভেলের প্রোগ্রামে দেখতে যাওয়ার সৌভাগ্য সবার হয় না, ওই আর্থিক সচ্ছলতা অনেকেরই নেই। আর যখন এখানে আসি দেখা গেলো সারাদিন পরিশ্রম করে 500 টাকা পেলো, 500 টাকা পেয়ে 100-200 টাকা দিয়ে আমাদেরকে দেখলো, সারাদিনের পরিশ্রমে 500 টাকা 300 টাকা ওর ফ্যামিলির জন্য নিল খাবার দাবার, আর 200 টাকা আমাদের পিছনে ব্যয় করলো। এটা কিন্তু একটা মনের ক্ষুধার যে তৃপ্তিটা, সেটার জন্য আমি আপু কিংবা সিনেমায় যারা কাজ করি, মিডিয়া যারা আপনারা আছেন, আমাদের যেমন দু হাত পা, নর্মাল স্বাভাবিক মানুষের কিন্তু দু হাত পা দু চোখ, কিন্তু ওদেরকে টিকিট কেটে দেখতে যায় না কেন, ওদেরকে নিয়ে দেখেন সমালোচনাও নেই, আমাদেরকে টিকিট কেটেও দেখতে আসে, আমাদেরকে নিয়ে সমালোচনাও করে, অথচ আমাদেরকে দেখলেই কিন্তু ইউটিউব বলেন কিংবা ফেসবুক বলেন ভিউ হয়, অথচ আমাদের নামেই সব বদনাম দুর্নীতি। আর যারা কমেন্ট করে বেসিক্যালি আপনি দেখবেন ভাইয়া, অনেকে বলে এগুলো ছেড়ে ভালো পথে আসে, ইসলামের পথে আসে, এগুলো গুনাহ। আমরা কিন্তু যারা আছি বেশিরভাগ আমরা বাহিরে, যারা ওদের ধারণা যে আমরা আসলে ইসলাম সম্পর্কে বুঝি না, আমার ফ্যামিলিতে 3 জন হাফেজ, আমার নানার গোষ্ঠী সবাই পুজোর ফ্যামিলি, আপুর ফ্যামিলি তো মানে মোটামুটি যাই হোক, এটা বাহিরের মানুষ মনে করে ইসলাম সম্পর্কে আমাদের ধারণাটা নেই। আমরা বেসিক্যালি অন্যায় কাজ থেকে কীভাবে দূরে থাকা যায়, আমরা কারো হক মেরে খাচ্ছি না, কাউকে কীভাবে ঠকাতে হবে সেটা আমরা শিখাচ্ছি না, কিংবা কারো কোনো ক্ষতি করে কীভাবে আমি উপরে উঠবো সেটাও শিখাচ্ছি না। জাস্ট 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা যখন আমাদের শোগুলো দেখে, ভিতরে একটা বিনোদন দেখে ভিতরটা ফ্রেশ হয়, সারাদিন পরিশ্রম করার পর একটা মাইন্ড সেট আপ করে বাসায় ফিরে, বাসায় একটা হ্যাপিনেস কাজ করে, ফ্যামিলির সাথে ভালো একটা সময় দিতে পারে, ডাল ভাত খেলো, যাই খেলো, ভিতরে একটা শান্তি, মনটা খুব ভালো লাগে। আর যখন একটা অন্যায় কাজ করবে তখন দেখবেন মনের ভিতর কোনো স্পিড পাওয়া যাচ্ছে না, এটা আতঙ্কে কাজ করে। যারা অন্যায় করে
ওদের অন্যায়টা কিন্তু কেউ আমরা এটা হাত দিয়ে দেখিয়ে দেই না, কারণ ওদের উপরে অনেকগুলো হাত থাকে, দেখিয়ে দিলেই একটা প্রবলেম হবে। আর আমরা যারা অন্যায় করি না, বিনোদন দেই, নিজে পরিশ্রম করে ঘাম ঝরায়, আমরা তারপরে সেটাতে প্রচুর পরিশ্রম করবো। আপনি দেখতেই পাবেন গলা ছিঁড়ে যাবে যখন ডায়লগ ড্রামা দেবো, অথচ অডিয়েন্স খুব মজা পাবে, হাততালি দিয়ে দেবে। এটা বলতে হয় না হাততালি দেন, ভিতর থেকে চলে আসে। কারণ কিছু কিছু অবস্থানে আমাদের কথার সাথে ওদের কথা অলরেডি ম্যাচিং হয়ে যাওয়ার পরে ওনারা এতটাই ভিতর থেকে মানে প্রাউড ফিল হয়ে যায়, এতটাই ভিতর থেকে অনুশোচনা বলেন কিংবা অতীত বলেন সব কিছু নিয়ে ভিতর থেকে একটা উত্তেজনা তৈরি হয়ে যায়। হাততালি কথাটা দিতে হয় না, এটা একমাত্র কেন হয় ভাইয়া, ভালোবাসার ফিলিংস। আবার ওরাই কিন্তু কিছু কিছু বাসায় গিয়ে বলবে, দেখে আসছি এই যে বিশ্রী ড্রেস পরে আসছে, এখন বিশ্রী ড্রেস পরে আসছে তুমি দেখতে গেছো কেন, সারাদিন পরিশ্রম করে আবার টাকা দিয়ে দেখতে গেছো, আবার একটা সমালোচনা। এইটা আমি শুধু আজকে একটা কথা বলি, এই কথা আমি যখন সত্যি কথা, আমি নিজে আমি একজন শিল্পী, আমি নাসরিন, আমি যখন কিছু শপিং মলে, আমি যেহেতু ঢাকায় থাকি, দু একটা শপিং মলে আমাকে যেতেই হয় শপিং করার জন্য, আমি নিজে লজ্জিত যে আমাদেরকে এরা এইসব কথা বলে, এরা কারা, এরা মানে কোন গ্রহের থেকে আসছে তাদের, মানে আমরা তো অভিনয় করে দেখে আমাদের দর্শককে দেখাতে হবে, দেখে হয়তো আমরা মেকআপ করি কিংবা ড্রেস আপ করি, কিন্তু এরা কী করে, এদের কী কাজটা যে এরা এরকম পোশাক পরে এসে শপিং করছে, মানে এখন মানে কাকে বলবো, মানে আমরা শিল্পী হয়ে মনে হয় দোষ করে ফেলেছি। আমরা সমাজের বিবেকও, আমরা ভালো কাজও করি, আমার আঙুলটা আমাদের দিকে, সব দোষ তারাই করে, মানে দেখা যায় ঘুরে ফিরে আমাদের, কিন্তু আমরা শ্রমটাও বেশি দিচ্ছি, কষ্ট করছি, আবার শ্রমের পয়সা ঠিক মতো পাচ্ছিও না, মানে আমরা সব দিকেই মানে কি বলবো, মানে ঠকি। শেষ প্রশ্ন, আমার বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন প্রেক্ষাগৃহ কিন্তু অনেকটাই বোধ করে, তো সেই ক্ষেত্রে একটা ডিজিটাল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এর ধারাবাহিকতায় আপনারা কি জানাতে চাচ্ছেন যে আপনারা কি আমরা বর্তমান যে আগের যে আমরা যে একটা একটা প্রজন্ম ছিল, আগামী ভবিষ্যতের যে প্রজন্মটা যেটা আছে তারা আসলে কিন্তু এই প্রেক্ষাগৃহটা পাবে, এই ডিজিটাল প্ল্যাটফর্মটাই পাবে, তার ধারাবাহিকতায় আপনারা মেসেজ। বেসিক্যালি আমরা আমাদের একদম তার আগে আপু যেটা বললো যাত্রা সার্কিটগুলো একদম বিলিং, একটা জাতিকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম তার সংস্কৃতিকে ধ্বংস করতে হবে। এখন সবাই যদি শুধু ধ্বংসের পেছনে ছুটে নতুন কিছু আমরা ধরি তাহলে তো পেছনেটা আমরা ভুলে যাব। আমরা চাই ইয়ং জেনারেশান যারা ছোট বড় হচ্ছে ওরা যেন জানে বাংলাদেশের সিনেমায় কিছু ড্রামা থাকবে। এখন তো সিনেমায় বেশিরভাগ কীভাবে ক্রাইম হচ্ছে, কীভাবে আসলে বেসিক্যালি কিছু বাহিরের দেশকে ফলো করে বাংলা সিনেমাগুলো হচ্ছে, ওরা তখন আমাদের যে একটা সংস্কৃতি ছিল, স্যাড ছিল, ভিতরে হাসি কান্না, ফ্যামিলি বন্ডিংয়ের একটা সিনেমা ছিল, ফ্যামিলি কীভাবে একত্র একসাথে থাকতে হবে এটা ছিল, এই জিনিসগুলো যেন এ প্রজন্ম কখনো মাথা থেকে হারিয়ে না যায় যে আমার বাবা মাকে কিছুদিন পরে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো, আমার কিছু যায় আসে। কিন্তু আমরা যা করি ওই সিনেমাগুলোতে কী থাকতো, বাবা মায়ের জন্য আমার লাইফটা শেষ করে দিলাম, তারপরে বাবা মা ভাই বোন একসাথে থাকবো, যারা ওয়াইফ ওই টাইপের ক্যারেক্টারগুলো করতো ওরা ফ্যামিলির জন্য সব কিছু ত্যাগ করতো, তারপরে স্বামীর সংসার ছেড়ে যেত না। এখনকার বেসিক্যালি আপনি দেখেন ডিভোর্সের হার অতিরিক্ত বেশি, এখনকার মডার্ন নিজেকে কালচার মনে করে, ভাবে যে এটাই আসলে রিয়েলিটি, বেসিক্যালি এটাই সবচেয়ে বড় গুণ আমাদের পূর্ণাঙ্গ মেসেজটা এটাই। আমরা যখন আসি আমাদের ড্রামা অভিনয় দিয়ে যে বাংলার সংস্কৃতি শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে, আমরা বলি আমরা মাকে মাই বলবো, মাম্মি বলে ডাকলে আমাদের ভেতর থেকে সেটা আসবে না। আমরা যদি বলি বাংলা সিনেমা দেখবো, ছি ছি এটা ওইটা, বাসা গিয়ে দেশটা কার, হ্যাঁ এই দেশটা কার, কোন দেশে জন্ম হয়েছে, কার মানে আসলা কোথেকে, তোমার এটা চিন্তা করো, এই যে কথাটা বলো তখন কি তোমার বিবেকে নাড়া দেয় না যে আমি যে কথাটা বলছি আমার জন্মটা, আমার বাবা আমার দাদা আমার নানা, কষ্ট লাগে এই বিষয়ে, প্রশ্ন করছেন আসলে আমি এই বিষয়ে কথা বলতে চাই না, একটু চেপে আসি যে তারপরে দিয়ে একটা কথা না বেসিক্যালি আমরা একেবারে অ্যাট লাস্ট যে কথাটা বলবো, সংস্কৃতিকে ভালোবাসতে হবে, আর সংস্কৃতিকে ভালোবাসলে নিজের দেশকে আমরা আমরা কত শিখাবো, আমরা শিল্পীরা শুধু আমাদেরই দায়িত্ব, আপনাদের দায়িত্ব নেই, আপনাদেরও তো দায়িত্ব আছে, প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব আছে যে তার দেশকে ভালোবাসা, তার দেশকে বোঝানো, তার ফ্যামিলিকে বোঝানো, তার আশেপাশের লোকজনকে বোঝানো, কেউ সে
সেটা শুধু শিল্পীদের উপরে বর্তায় দিলে তো হবে, যদি সব আমাদের সবার দায়িত্ব।